বাগেরহাটের মোড়েলগঞ্জে সতেরো দিনের সন্তানকে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন মা শান্তা আক্তার পিঙ্কি পুলিশ জানায় শুক্রবার বিকেলে মাকে গ্রেপ্তারের পর নেওয়া হয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খোকন মিয়ার আদালতে সেখানে হত্যার দায় স্বীকার করে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দেন শান্তা মায়ের দাবি জিনের আসর ছিল তার উপরে সে কারণেই মাথায় আঘাত করে শিশুটিকে হত্যা করে পুকুরে ফেলে দেন তিনি এদিকে এই ঘটনায় রিমান্ড শেষে বর্তমানে কারাগারে আছেন বাবা সুজন আর চাচা ও ফুপার ডিএনএ নমুনা সংগ্রহ করে চলছে পরীক্ষা আদালতে স্বীকারী অর্থাৎ একশো জবানবন্দি সেটি আর যে রিমান্ডে প্রাপ্ত যে তথ্য তার বাবার কাছ থেকে এই সমস্ত কিছু বিশ্লেষণ করে আমরা হয়তো একটি ডিসিশনে পৌঁছিতে পারব এবং অতি দ্রুত গতিতে আমরা এই মামলাটির পুলিশ রিপোর্ট দাখিল করতে পারবো আদালতের সামনে